ওকে অবস্থা সবার, আমরা চলে আসলাম নতুন আর একটা গেম প্লে ভিডিওতে। আজকে আমরা WWE 2K24 গেমটাই খেলতে যাচ্ছি। তো আজকের এই একটা ইন্টারেস্টিং ম্যাচে অংশগ্রহণ করতেছে ট্রিপল এইচ, যে নাকি বর্তমানে WWE এর ম্যানেজার। তো ট্রিপল এইচ চলে আসছে, সাথে তার ওয়াইফরেও নিয়ে আসছে। ট্রিপল এইচ কিন্তু জোস লাগতেছে, দাড়িগুলো ভাই যেই রাখছে অনেক বড় বড়, ওকে পুরো একটা মনস্টার লাগতেছে। তো ট্রিপল এইচ কিন্তু রিংয়ে চলে আসছে, আর ট্রিপল এইচ যে ফাইট করবে সেও কিন্তু কম পাওয়ারফুল না, সে হইতেছে আমাদের সবার ফেভারেট রোমান রেইনস, যারা অলরেডি থাম্বনেইলে দেখে ফেলছো। তো রোমান রেইনস চলে আসছে তার সেই পুরান চ্যাম্পিয়নশিপ বেল্টটা নিয়ে ট্রাইবাল চিফের গেটআপে। তো রোমান রেইনস তো রিংয়ে চলে আসছে, দুজনের মধ্যে একটা ফাইট হইতে যাইতেছে। তো দেখি কে বেশি স্ট্রং, ট্রাইবাল চিফ নাকি WWE এর ম্যানেজার। তো রেফারি সিগনাল দেওয়ার সাথে সাথেই খেলা হয়ে যাবে শুরু, আর দুইজনে কিন্তু রেডি হয়ে গেছে, ওয়ার্ম আপ করতেছে ট্রিপল এইচ প্লাস রোমান রেইনস। তো রেফারিও কিন্তু এই সামার স্ল্যামের ম্যাচটাতে সিগনাল দিয়ে ফেলছে, আর ফার্স্টেই কিন্তু ভাই দুজনই দৌড়ে আসছিল, কিন্তু রোমান রেইনস কিন্তু আগে টাচ করতে পারছে ট্রিপল এইচ রে, যে কারণে ট্রিপল এইচ মাটিতে শুয়ে আছে। আর রোমান রেইনস কিন্তু ট্রিপল এইচ রে কোনো মতে ছাড় দিতেছে না, প্রত্যেকটা শট খেলা ট্রাই করতেছে, পিঠের মধ্যে মারতেছে ভাই। ট্রিপল এইচ অলরেডি কিন্তু রেড কইরা ফেলাইছে মারতে মারতে। তো খেই এবার মনে হয় ত্রিপল এইচ থ্যান না দিব স্টেজের মাঝখানেই, ত্রিপল এইচের হেলথ কিন্তু অনেকটাই কমে গেছে এই মায়ের খাওয়ার পরে। আর রোমান রেইনস কিন্তু ভাই খুবই সিরিয়াসলি খেলে প্রত্যেকটা ম্যাচ এখন, ওকে ভাই কয়েকবার কাউন্টার করতেছে টানা, আর অলরেডি পিনও কইরা ফেলাইছে শুরুতেই ভাই, গেম শুরু হওয়ার শুরুতেই ফাইট করার সাথে সাথে পিন কইরা ফেলাইছে, কারণ ত্রিপল এইচ কিন্তু রোমান রেইনসের সমান পাওয়ারফুল, যেই কারণে কোনো একটা চান্সও কিন্তু মিস করা চাইব না। আর পাঁচটেই ভাই শুরু করছে সাবমিশন দিয়া, কিন্তু ত্রিপল এইচ কোনো মতে ছুইটা গেছে এখান থেকে। এবার রোমান রেইনস রে কাউন্টার করার ট্রাই করতেছিল কিন্তু লাভ হয় নাই, রোমান রেইনস উল্টো রিং থেকে বের করে দিছে, আর ত্রিপল এইচ রেস্ট করতেছে কোনো একটা কারণে। আর ওই দিকে ত্রিপল এইচের যে ওয়াইফ আছে সে কিন্তু ভাই প্যাড খোলা ট্রাই করতেছে, যাতে পিন করলে রেফারি প্যাড লাগানো নিয়ে ব্যস্ত থাকে আর কাউন্ট ডাউন করতে না পারে। ত্রিপল এইচ রোমান রেইনসের গলায় ধরে ঝুলে একটা টান মারছে, আর রোমান রেইনস গলায় ব্যথা পায় শুয়ে পড়ছে, কিন্তু আবার দাঁড়ায় গেছে সাথে সাথেই। এবার ত্রিপল এইচ মারতে নিয়েছিল রোমান রেইনসে, কিন্তু ভাই রোমান রেইনস কিন্তু কাউন্টার করে ফেলাইছে মাইকটা সম্পূর্ণভাবে, ওকে রোমান রেইনস ত্রিপল এইচ কর্নারে নিয়ে যাইতেছে। এবার মনে হয় পায়ের মধ্যে ইনজোর করা ট্রাই করবো, ওকে ঝাবাপসি তাই পায়ের মধ্যে মারতেছে, হাঁটুর মধ্যে মারতেছে, ও ভাই পাঞ্চ করতে আসছে ভাই, কম্বো পাঞ্চ। এবার বড় একটা ও ভাই চান্দির মধ্যে পাঞ্চ করছে ত্রিপল এইচ রে, ত্রিপল এইচ কিন্তু বডি অলরেডি অনেকটা ইনজোর হয়ে গেছে, আর স্টান হয়ে গেছে ত্রিপল এইচ। এবার মনে হচ্ছে রোমান রেইনস ভাই জাম্প দিব ত্রিপল এইচের উপরে, ডজ করতে পারে নাই ত্রিপল এইচ ভাই, এই মাই ডজ করতে পারে নাই, সাথে সাথে কিন্তু পিন করে পালাইছে রোমান রেইনস। ত্রিপল এইচের হেলথ কিন্তু ভাই অর্ধেক খালি হয়ে গেছে রোমান রেইনসের মায়ের খেয়ে, গেম শুরু হওয়ার 3 মিনিটের মাঝখানেই। ওইদিকে ত্রিপল এইচের ওয়াইফ কিন্তু কিছু একটা বের করছে, ও ভাই ডান্ডা বার করছে, ডান্ডা মায়ের ঠান্ডা করে দেওয়ার জন্য ডান্ডা বের করে হেল্প করতেছে ত্রিপল এইচ রে, কিন্তু রেফারি ভাই এই ডান্ডাটা আবার বের করে দিব, চিটিং করতে নিয়েছিল কিন্তু লাভ হয় নাই, রেফারি দেখে ফেলাইছে। ত্রিপল এইচ রে আবার রিং থেকে বের করে দিয়েছে মাইরা রোমান রেইনস, ত্রিপল এইচ আবার রিংয়ের ভেতরে চলে আসছে, এবার কিন্তু রোমান রেইনস ধরছে ত্রিপল এইচ ভাই, ও ভাই পাঞ্চ করতেছে ভাই ধুমধাম, ওকে মা ও ভাই ফেসের মধ্যে লাথি মারতেছে রোমান রেইনস ভাই, এটা দারুণভাবে লাগছে। ত্রিপল এইচের হেলথ কিন্তু রোমান রেইনসের অর্ধেক হয়ে গেছে, এখন পর্যন্ত চান্স বেশি রোমান রেইনসের, জিততে হলে কিন্তু ত্রিপল এইচের, ওকে ভালো ভালো ইনজুর করতে হইব, বড় বড় কম্বো ইউজ করতে হইব। ত্রিপল এইচ কিন্তু অলরেডি শুরু করছে মার দেওয়া, একবার পিন কইরে ফেলাইছিল কিন্তু লাভ হয় নাই, কিন্তু তাও এবার আরেকটা মার যে দিব ভাই রোমান রেইনস ভাই, প্যাডের মধ্যে মারছে, ওকে ফিনিশার দিব ত্রিপল এইচ ভাই, গেম শুরু হইতে গেছে অর্ধেক হয় নাই কিন্তু লাভ হয় নাই, এই মুমেন্টে ফিনিশার দিতে যা ধরা হয়ে গেছে ত্রিপল এইচ, রোমান রেইনস ফিনিশার রে কাউন্টার কইরে একটা ব হেভি মাইট দিয়া দিছে ত্রিপল এইচ রে, আর ত্রিপল এইচ আবার দাঁড়ানো ট্রাই করতেছে কিন্তু রোমান রেইনস দাঁড়ানতে সুযোগই দিতেছে না ত্রিপল এইচ রে, ও ভাই ত্রিপল এইচ আবার কাউন্টার করছে রোমান রেইনস রে, ত্রিপল এইচ রিং থেকে বের হয়ে গেছে রোমান রেইনস মারার জন্য, মারতে পারতাছে দেখি ভালো করেই, ও ভাই পাঞ্চ করতেছে ফেসের মধ্যে রোমান রেইনস এর উপরে বৈশা,
এবার কিন্তু ত্রিপল এইচ খুব ভালো খেলতেছে, রোমান রিংসও কিন্তু ইনজুর করে ফালাইছে মোটামুটি। ওকে রোমান রিংস কিন্তু কম যায় না ভাই, এত বড় একটা মাই ডজ করে ফালাইছে সাথে সাথেই, আর ত্রিপল এইচ কিন্তু সাবমিশন করার ট্রাই করতেছে রোমান রিংসরে। এইদিকে রোমান রিংসের হেলথ কমতে ছিল কিন্তু কেমন জানি বাইচা গেছে সাবমিশন থেকে শুরুতেই। ও ভাই রোমান রিংস জাম্প করে একটা ঘুষি যে মারছে হাত দিয়া ত্রিপল এইচরে। এবার ত্রিপল এইচের হাত ইনজুর করার ট্রাই করতেছে রোমান রিংস ভাই, ত্রিপল এইচ কিন্তু ভালো ইনজুরি নিছে রোমান রিংসের কাছ থেকে। তাও দেখি শেষ মুভমেন্ট পর্যন্ত বলা যায় না কে আসলে জিততে পারবো। রোমান রিংস রিংয়ে ঢুকে গেছে, আট পর্যন্ত কাউন্ট ডাউন হয়ে গেছে, ত্রিপল এইচ কিন্তু এখন রিংয়ের ভেতরে ঢুকতে পারে নাই। রোমান রিংস নিজের রিং থেকে বের হয়ে গেছে আর ত্রিপল এইচ এই চান্সটা নিয়ে রোমান রিংস এই ইনজুরি করে নিজে আবার রিংয়ের ভেতরে চলে আইসে। ওদিক দিয়ে কাউন্ট ডাউন হয়ে গেছে শুরু, রোমান রিংসও চলে আইতেছে কিন্তু রোমান রিংস ভাই একটু কপালে ব্যথা পাইছে, সাইডে চোখের সাইডে ব্যথা পাইছে, রক্ত বেরিয়েছে। আর ত্রিপল এইচ কিন্তু ভাই রোমান রিংস স্টান কইরা ফালাইছে। এবার এবার যদি পিন করে একটা জেতার চান্স তো আছে, কিন্তু এই মোমেন্টে সোলো সিকাও আইসে রোমান রিংসের কাজিন যে নাকি বর্তমান ট্রাইবাল চিফ আর হচ্ছে ব্লাড লাইনের মেম্বার, এই চান্সে রোমান রিংস ত্রিপল এইচের পেছন দিয়ে আইয়া ভাই ত্রিপল এইচের পিন কইরা ফালাইছে। আর এই যে কাউন্ট ডাউন হয়ে গেছে শুরু, ত্রিপল এইচ বাইচা গেছে, দুই পর্যন্ত কাউন্ট ডাউন হয়েছিল সোলো সিকোয়ার কারণে, কিন্তু ত্রিপল এইচ কিন্তু একটা বড় ইঞ্জুরি নিছে, নিলেও কিন্তু রোমান রিংসের থেকে বেশি হেলথ এখন ত্রিপল এইচের। ও ভাই এবার কিন্তু রোমান রিংসের বডিতে বড় একটা ইঞ্জুরি হয়ে গেছে, পুরা ট্রাং যে আছে বডির ওটা পুরাটা ইঞ্জুরি হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে, হেলথও কিন্তু কমে গেছে। এখন যদি ত্রিপল এইচ একটা বড় ফিনিশার দিতে পারে তাইলে কিন্তু একটা বড় চান্স আছে ত্রিপল এইচের জিতার, বা সিগনেচার মাইট দিতে পারে তাইলে কিন্তু জিতা যাবো ত্রিপল এইচ। কিন্তু রোমান রিংস যদি দেওয়া ফেলায় তাহলে ত্রিপল এইচের খবর হয়ে যাবো। তো দেখি কে কারে আগে ফিনিশার বা সিগনেচার মাইট দিতে পারে। ওকে রোমান রিংস তো পারে নাই দিতে, ত্রিপল এইচ কিন্তু রোমান রিংসে ধরে ফেলাইছে, রোমান রিংস কিন্তু দেওয়া ফেলাইছে কাউন্টার, কিন্তু ত্রিপল এইচ সাথে সাথে দাঁড়ায় রোমান রিংসে। ও ভাই দুইজন দুইজনের পাঞ্চ দেওয়া শুরু করছে, এবার দেখি কে শেষ পর্যন্ত টিকতে পারে, যে বেশি পাঞ্চ নিব সে কিন্তু স্টান্ট হয়ে যাইব। এটা খুবই ডেঞ্জারাস একটা মুভমেন্ট, রোমান রিংস তো ভালোই মারতেছিল কিন্তু ত্রিপল এইচ চান্সে রোমান রিংসে আরও ইঞ্জুরি করে ফেলাইছে, রক্ত আরও বেশি পড়তেছে রোমান রিংসের চোখের সাইড দিয়া, স্টান্ট হয়ে গেছে রোমান রিংস। ও ভাই ত্রিপল এইচ উপরে জাম দিব রোমান রিংসের হেলথ একদম খায়া দেওয়ার চান্স খুঁজতেছে, রোমান রিংস দাঁড়ানোর ট্রাই করতেছে, ত্রিপল এইচ রিংয়ের উপরে জাম করে কিন্তু একটা মাইর দিয়া ফালাইছে। এবার দাঁড়া করে সম্ভবত ফিনিশার দিব। ও ভাই এবার কিন্তু চান্স আছে জিতার ট্রিপল এইচের, দেখি পারে কি না। ওকে ফাইনালি ত্রিপল এইচ কিন্তু রোমান রিংসে হারায় ফেলাইছে এই ম্যাচে। অন ফার্স্টে কিন্তু অনেক ইঞ্জুর নিতে ছিল ত্রিপল এইচ, অনেক ইঞ্জুর নিছে কিন্তু লাভ হয় নাই, শেষ ম্যাচ পর্যন্ত রোমান রিংসে হারায় ফেলাইছে ত্রিপল এইচ। আমরা আমাদের উইনার পেয়ে গেছি, কাপলস চলে আইছে স্টেজের মাঝখানে শো অফ করতে। তো আজকের ভিডিও ছিল এতটুকু, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, কমেন্ট করে জানাও নেক্সট কার কার ফাইট দেখতে চাও।